নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়ায় শ্রী শ্রী সন্তোষী মাতার 35তম বাৎসরিক পূজা অনুষ্ঠিত হলো। শুক্রবার এই পূজা উপলক্ষে তহবাজার সংলগ্ন শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দিরে মূর্তি উদযাপন করা হয়। প্রত্যেক বছরের বৈশাখ মাসের চতুর্থ শুক্রবার নতুন মূর্তি পূজার সূচনা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে মহিলা ভক্তবৃন্দদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। পলাশীপাড়া তহবাজার মেন গেটে যেটা 1987 সাল থেকে আমাদের যে মন্দির শ্রী শ্রী সন্তোষী মাতা মায়ের মন্দির 1987 সাল থেকে চলে আসছে এই পূজা। বিগত দু বছর আমরা এইভাবে জাঁকজমক করে পূজা করতে পারিনি। সবাই অবগত আছেন যে মহামারী একটা ভয়াবহ করোনা, তার প্রভাবে যেভাবে গোটা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা দু বছর পূজা করতে পারিনি। দু বছর পর আবার আমরা মায়ের মন্দিরে সবাই ভক্তরা একে একে উপস্থিত হয়েছেন, অনেকে মানত করেছেন। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।